দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোলা বিস্ফোরণ, এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের নতুন কৌশল, আরো থাকছে সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা, নিহত 13, যুদ্ধে সক্ষম সবাইকে তৈরি নির্দেশ বিদ্রোহীদের, এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তেজনার মধ্যে রাশিয়ার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মহড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, ইউক্রেন যুদ্ধ থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা, তেমনটি হতে চলেছে। ইতোমধ্যেই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করে দিয়েছে রাশিয়া, ধ্বংসের মুখে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে সারা বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা এমন দেখায় যে তারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ। প্রকৃতপক্ষে রাশিয়া তা প্রমাণ করে দিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করা মুহূর্তেরই ব্যাপার। এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান। আর ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের আন্তর্জাতিক সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন, জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। রুশ ভূখণ্ডে ইউক্রেনের গোলা বিস্ফোরণ। রুশ সীমান্তের ভিতরে ইউক্রেনের দুটি গোলা বিস্ফোরিত হওয়ার অভিযোগ করা হয়েছে দেশটির সংবাদ মাধ্যম। এমন খবর প্রকাশের পর তা তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করেছে রাশিয়া। অজ্ঞাত কর্মকর্তাদের বরাতে শনিবার বার্তা সংস্থা RIA তাস খবরটি দিয়েছে। প্রথমে রাশিয়ার 1 কিলোমিটার ভেতরে ইউক্রেনের একটি গোলা বিস্ফোরিত হয়েছে, পরে ইউক্রেন সীমান্ত সংলগ্ন রুশ ভূখণ্ডে আরেকটি গোলা বিস্ফোরিত হয়। এদিকে পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা পূর্ণ সামরিক প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে। সংঘাতের হুমকির মুখে নারী ও শিশুদের রাশিয়ার দক্ষিণে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার একদিন পর তারা এ ঘোষণা দেয়। শনিবার সংঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুলিশিন এক ভিডিও বার্তায় বলেন, তিনি সামরিক প্রস্তুতির একটি ডিগ্রিতে স্বাক্ষর করেছেন এবং যারাই হাতে অস্ত্র নিতে সক্ষম তাদেরকে সামরিক দপ্তরে ডাকা হয়েছে। এর কিছুক্ষণ পর আরেক বিচ্ছিন্নতাবাদী নেতা লিউনিট পাশেসনিকি ও লুহানস্ক পিপলস রিপাবলিকের ক্ষেত্রে একই রকম একটি ডিগ্রিতে স্বাক্ষর করেন। পূর্ব ইউক্রেনের অধিবাসীদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে সেখানকার সংঘাত নতুন রূপ নিয়েছে। বিদ্রোহীদের সঙ্গে কিয়েভ সরকারের লড়াইয়ে তীব্রতা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেন, গেল দুদিন সীমান্তে যা ঘটছে তাকে মিথ্যা উস্কানি হিসেবে সাজাতে পারে রাশিয়া। সেনা প্রত্যাহারের বদলে সেখানে অতিরিক্ত শক্তি বাড়ানো হয়েছে। ইউক্রেনে আগ্রাসন চালাতে সামরিক বাহিনীর অগ্রগামী ইউনিট মোতায়েন করা হয়েছে। সংঘাত সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা থাকা একটি কূটনৈতিক সূত্র বলছে, 2015 সালের পর সবচেয়ে বেশি গোলাগুলি হয়েছে পূর্ব ইউরোপে। শুক্রবার সকালে 600 বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে, বৃহস্পতিবারও শতাধিক বিস্ফোরণ ঘটেছে। কোনো কোনো বিস্ফোরণ 152 mm ও 122 mm কামান ও বড় মর্টারের বলে জানা গেছে। সূত্র বলছে তারা সর্বত্র গুলি করছে। 2014 থেকে 2015 সালের পরে আর এমন গোলাগুলি দেখা যায়নি। অন্যান্য কর্মকর্তারাও বলেন, অস্ত্রবিরতির মধ্যেও সেখানে প্রাণঘাতী লড়াই হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে চীনের নতুন কৌশল। ইউক্রেনে আগ্রাসন চালালে রাশিয়াকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে সমর্থন দেবে চীন। পশ্চিমাদের সঙ্গে চীনের সম্পর্ক তলানিতে নেমে যাওয়ায় এমন ধারণা করা হচ্ছে। তবে এ সংঘাতে সামরিকভাবে জড়াবে না বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি, বিশ্লেষকরা এমন মতই দিয়েছেন। কয়েকদিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিদ্ধান্ত নিয়েছেন বলে অনেকটা জোরালো দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যদিও সেই দাবি অস্বীকার করেছে রাশিয়া। মিথ্যা গুজব ছড়ানো ও সংঘাত সৃষ্টির জন্য বারবার যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার নিরাপত্তা দাবি পূরণের নিশ্চয়তা দেওয়ার দাবিও করা হয়েছে। বেজিং এর শীতকালীন অলিম্পিকের উদ্বোধনীতে গত 4 ফেব্রুয়ারি চীন সফরে যান পুতিন, যেখানে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বসে তিনি ঘোষণা দেন, দুদেশের কৌশলগত অংশীদারিত্বের গভীরতায় কোনো সীমা থাকবে না। উইঘুর সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর বিরুদ্ধে চীনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেজিং অলিম্পিক বর্জন করেছিল যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশ। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বিশ্বের ন্যায় বিচার প্রতিষ্ঠায় চীন রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ইউক্রেনের রুশ আগ্রাসন চীনকে নতুন করে পরীক্ষায় ফেলে দেবে। রাশিয়াকে সমর্থন করে তারা যে বক্তব্য দিয়েছে তা কতটা কার্যকর করা সম্ভব এখন তাদের সামনে সেই প্রশ্ন তৈরি হবে। কারণ বহুদিন থেকে বিভিন্ন দেশে হস্তক্ষেপ না করার পররাষ্ট্রনীতির কথা বলে আসছিল চীন। বেজিং এর চিন্তাভাবনার সঙ্গে পরিচয় আছে এমন বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিতভাবেই চীন সামরিকভাবে জড়িত হতে চাইবে না, দেশটির সামনেই সেই পরিস্থিতিও নেই।
রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সেই ইন হং বলেন, যদিও একটি দৃশ্যত জোটে নিজেদের সুবিধাজনক সম্পর্ককে ছাড়িয়ে আরও দূরে এগিয়ে গেছে চীন ও রাশিয়া, তবুও দুই বৃহৎ প্রতিবেশী একটি আনুষ্ঠানিক জোট গঠন থেকে অনেকটা তফাতে আছে। অর্থাৎ পরস্পর আক্রান্ত হলে সেনা ও সামরিক সহায়তা পাঠানোর মতো জোট তারা গড়েনি। এর আগে সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সুরাহার আহ্বান জানিয়েছে চীন। সিঙ্গাপুরের এস রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের সহযোগী অধ্যাপক লি মিং জিয়াং বলেন, তাইওয়ানের সঙ্গে যুদ্ধে চীন যেমন রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তা প্রত্যাশা করে না, রাশিয়ার চাওয়াও ঠিক তেমন। ইউক্রেন আগ্রাসনে চীনের কাছে রাশিয়ার কোনো সামরিক সহায়তা প্রত্যাশা নেই। রুশ হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার কোরাসে যুক্ত না হয়ে নির্ভরযোগ্য বন্ধুত্বের পরিচয় দিতে পারে চীন। গত মাসে প্রতিবেশী দেশের সীমান্তে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি বন্ধে মার্কিন অনুরোধে জাতিসংঘের 15 সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন। রুশ চীন সম্পর্ক 2014 সালের চেয়ে একটু এগিয়েছে বলা চলে। ক্রিমিয়া উপদ্বীপকে একীভূতকরণের স্বীকৃতি না দিতে নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল চীন। ক্রিমিয়ায় রুশ হানা দেওয়ার পর চীনা উন্নয়ন ব্যাংক ও এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়না সহ দেশটি কয়েকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়ার ব্যাংকগুলোকে ঋণ দিয়েছিল। রাশিয়া যাতে ইউক্রেন হামলা না করে এমনটি প্রত্যাশা করছে চীন। অধ্যাপক সেই ইন হং বলেন, আন্তর্জাতিকভাবে বিশ্বে যেভাবে মেরুকরণ ঘটেছে তাতে রাশিয়ার সঙ্গে চীনকেও বিচ্ছিন্ন কিংবা নিষেধাজ্ঞা দিয়ে রাখতে পারে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। চলতি মাসের শুরুতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেন, ইউক্রেনের রুশ আগ্রাসনের ঘটনায় মস্কোর উপর আরোপ করা রপ্তানি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করলে চীনা কোম্পানিগুলোকে পরিণতি ভোগ করতে হবে। সূত্র বলছে, রাশিয়ার বিরুদ্ধে প্রযুক্তি ও বাণিজ্য সম্পর্কিত যে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা তা সামাল দেওয়া চীনের সক্ষমতার বাইরে। চীন ইচ্ছা করলেই রাশিয়ার সেই ঘাটতি পূরণ করতে পারবেন না। এসব নিষেধাজ্ঞা যেসব দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পশ্চিমা দেশগুলো এরকম কঠোর অবস্থান নেবে বলেই ধারণা করা হচ্ছে। ইউক্রেন সংকটে কোন অর্থনৈতিক দ্বন্দ্বে জড়িয়ে পড়তে চায় না চীন। বিশেষভাবে প্রেসিডেন্ট শি জিনপিং এখন তার ক্ষমতার নজিরবিহীন তৃতীয় মেয়াদ নিশ্চিত করতেই ব্যস্ত, তিনি স্থিতিশীলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। চীন এই সংকটে শান্তিপূর্ণ সুরাহা চাইলেও তাতে কান দিচ্ছেন না পুতিন। এখানে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা সফল হওয়ার নিশ্চয়তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলা নিহত 13। মধ্য সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। শনিবার একটি রেস্তোরাঁয় স্থানীয় কর্মকর্তা ও রাজনীতিবিদদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়, খবর আল জাজিরার। দেশটির পুলিশের মুখপাত্র ডেনি রোবেল আহমেদ বলেন, নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, তাছাড়া এই ঘটনায় 20 জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। যুদ্ধে সক্ষম সবাইকে তৈরির নির্দেশ বিদ্রোহীদের। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধে সক্ষম সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার বিদ্রোহীদের স্বঘোষিত দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাষ্ট্র দুইটির প্রধানরা এই নির্দেশনা জারি করেন। দনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পশিলিন এক ভিডিও বার্তায় বলেন, সামরিক বাহিনীর রিজার্ভে থাকা আমার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, সামরিক তালিকাভুক্তির কার্যালয়ে যোগাযোগ করার দেশের সকল লোকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যারা অস্ত্র বহন করতে পারেন তাদের পরিবার সন্তান স্ত্রী মায়ের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিরক্ষা দেওয়ায়। ভিডিও বার্তায় পশিলিন আরও জানান, ইউক্রেনের পরিকল্পনা করা হামলা তার বাহিনী ঠেকিয়ে দিয়েছে, কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী হামলা অব্যাহত রেখেছে। অপরদিকে লুহানস্ক পিপলস রিপাবলিকের প্রধান লিওনিদ পাশেচিনিকেও একই ধরনের আদেশ জারি করেন। আদেশে তিনি বলেন, আমি লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো অঞ্চলে সর্বসাধারণকে যুদ্ধ প্রস্তুতির জন্য নির্দেশনা দিচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার থেকে রুশ সমর্থিত বিদ্রোহীদের সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করেছে। যুদ্ধের আশঙ্কায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ার সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছেন বিদ্রোহী নেতারা। 2014 সালে ইউক্রেন রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক প্রতিষ্ঠা করে। রাশিয়া ছাড়া আর কোনো দেশ ওই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। সূত্র আরটি।
উত্তেজনার মধ্যেই রাশিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মহড়া। প্রতিবেশী ইউক্রেনের ন্যাটো জোটে যোগদান ঠেকানো ঘিরে সৃষ্ট তীব্র উত্তেজনার মাঝে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক এই মহড়া পর্যবেক্ষণ করেছেন। ক্রেমলিন বলেছে, পরিকল্পিত মহড়ার অংশ হিসেবে শনিবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল মহড়া চালিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, সব ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করেছে। এর মাধ্যমে এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে আঘাত আনার কর্মক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বার্ষিক এই মহড়া প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে পর্যবেক্ষণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্দ্র লুকাশেঙ্কো। মহড়ায় কিনঝাল এবং শিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও বেশ কিছু অনন্য অস্ত্রের মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। মস্কো এমন এক সময় এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন ওয়াশিংটন বলেছে সীমান্তে অবস্থান করা রুশ সৈন্যরা ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত। ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়া 190,000 বেশি সৈন্য ও সামরিক সরঞ্জাম সমাবেশ করায় সিনাই যুদ্ধের পর পূর্ব ইউরোপে এবারই সবচেয়ে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, সাবেক সোভিয়েত প্রতিবেশী ইউক্রেনের সীমান্তের আরো কাছে যেতে শুরু করেছে রাশিয়ার সৈন্যরা। ইউক্রেন যেন ন্যাটোর সদস্যপদ লাভের আবেদন প্রত্যাহার করে নেয় সেজন্য দেশটির ওপর চাপ সৃষ্টি করতেই সীমান্তে সেনা মোতায়েন করছে রাশিয়া। 1949 সালে গঠিত ন্যাটোকে রাশিয়া বরাবরই পার্শ্বত্য শক্তিসমূহের আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে মনে করে এবং ঐতিহাসিকভাবে রাশিয়া পার্শ্বত্য আধিপত্যবাদ বিরোধী। ইউক্রেনে আক্রমণ অনিবার্য নয় উল্লেখ করে লিথুয়ানিয়া সফররত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, আমরা আশা করছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংঘাতের কিনারা থেকে ফিরবেন। এদিকে পূর্ব ইউক্রেনে রাশিয়া সীমান্তের কাছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গোলার আঘাতে ইউক্রেনের এক সৈন্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। যুদ্ধের তীব্র সংখ্যার মাঝে শনিবার সকালের দিকে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ওই সৈন্য নিহত হয়েছেন। 2 মাসের বেশি সময় ধরে দুই দেশের সীমান্তে চলা উত্তেজনার মাঝে শনিবারের এই হামলার পেছনে রাশিয়ার সামরিক বাহিনীর হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।